এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। বাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। বাংলার মানুষ জানেন যে পশ্চিমবাংলার স্বাধীনতার পরে শেষ গভর্নর ছিলেন ভারত বিখ্যাত সি আর রাজাগোপালাচারী, তারপরে প্রথম রাজ্যপাল নিযুক্ত হন শ্রী হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং পরবর্তীকালে আমরা ঐতিহাসিক সৈয়দ নুরুল হাসান, বিশিষ্ট প্রশাসক ভৈরব দত্ত পাণ্ডে, শান্তিস্বরূপ ধাবান এবং কিছুদিন আগে মহাত্মা গান্ধীর প্রপৌত্র আমরা গোপাল কৃষ্ণ গান্ধীকেও পেয়েছি, যারা নিজ নিজ ক্ষেত্রে খুব বিশিষ্ট মানুষ ছিলেন। গত বছর জুলাই মাসে আমাদের রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োজিত হন শ্রী জগদীপ ধনখড়। দেখা যাচ্ছে যে প্রথম দিন থেকে মাননীয় রাজ্যপাল রাজ্য সরকার, রাজ্য সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে নিয়মিত অনবরত সংবিধানের সমস্ত মর্যাদাকে ভুলুণ্ঠিত করে প্রশাসনের যাবতীয় নিয়মকানুনকে বিধ্বংসষ্ট দেখিয়ে বুনো অভিযোগ, যাকে ইংরেজিতে ওয়াইল্ড অ্যালিগেশনস বলা হয়, একের পর এক বুনো অভিযোগ তিনি কখনো টুইটারের মাধ্যমে, কখনো প্রেস ব্রিফিং, কখনো প্রেস স্টেটমেন্ট, কখনো সাংবাদিক সম্মেলন দেড় ঘন্টা ধরে, কখনো টিভি চ্যানেলে গিয়ে প্যানেলিস্ট হিসেবে বক্তৃতা দেওয়া, ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত স্বাধীনোত্তর ভারতে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রাজ্যপাল করেননি যেটা পশ্চিমবাংলার বর্তমান রাজ্যপাল করেছেন। সংবিধান কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে বলেছেন, সংবিধানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে রাজ্যপাল তিনি নিয়মতান্ত্রিক প্রধান। আমরা বাংলার বর্তমান রাজ্যপাল করেছেন, সংবিধান কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে বলেছেন, সংবিধানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে রাজ্যপাল তিনি নিয়মতান্ত্রিক প্রধান। আমরা জানি, আমি আর রেলেভেন্ট প্রফেশনে যাচ্ছি না, যেহেতু জানতে চাইলে জানিয়ে দেব যে নিয়মতান্ত্রিক প্রধান, তার নামে কাজে যেমন রাষ্ট্রপতির নামে কাজে, তার কিছু ডিসক্রিশনারি পাওয়ার থাকে, এছাড়া যা কিছু তিনি করবেন রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শে করবেন এবং রাজ্য মন্ত্রিসভার পরামর্শ ছাড়া কোনো কাজ তিনি করতে পারেন না, তিনি কোনো কোনো বিষয়ে জানতে চাইতে পারেন এই পর্যন্ত। কিন্তু সমস্ত সাংবিধানিক লক্ষণ রেখাকে তিনি বারংবার অতিক্রম করেছেন এবং যেভাবে করেছেন তাতে এই ধারণাই আমাদের সকলের মনে জন্মেছে, বাংলার মানুষের মনে জন্মেছে যে দিল্লির শাহেনশাহের নির্দেশে উনি এখানে এসেছেন আমাদের জনপ্রিয় এবং জনগণের দ্বারা গঠিত সরকারকে অসুবিধার মধ্যে ফেলতে, বিরুদ্ধাচরণ করতে, এবং পক্ষান্তরে আমাদের যে বিরোধী দলের মধ্যে মূলত যারা কেন্দ্রের শাসন ক্ষমতা চালাচ্ছেন তাদের রাজনৈতিক এজেন্ডাকে পরিপুষ্ট করার জন্য। আমরা তাই আমাদের সংসদীয় দল তৃণমূল কংগ্রেসের আমরা অনেক ধৈর্যের সীমার দেখানোর পরে গতকাল দলের পক্ষ থেকে আমাদের সংসদীয় দল লোকসভা ও রাজ্যসভা মিলিতভাবে একটি স্মারকলিপি, যে স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেপুটি চেয়ারম্যান ডেপুটি লিডার শ্রীমতী কাকলি বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, এবং রাজ্যসভার পক্ষ থেকে আমাদের দলনেতা ডেরেক ওব্রায়েন এবং মুখ্য সচেতক আমি, এই পাঁচজনের স্বাক্ষরিত স্মারকলিপি গতকাল আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছি, যেখানে সংক্ষেপে যে কথাগুলো বললাম তার বিস্তারিত বিবরণ রয়েছে। এই সাংবাদিক সম্মেলনের পরেই আপনাদের কাছে সেই স্মারকলিপির প্রতিলিপি দেওয়া হবে এবং তার সঙ্গে আমরা ছপাতার স্মারকলিপি, তার সঙ্গে আমরা বেশ কিছু অ্যানেক্সার দিয়েছি পরিশিষ্ট, যার মধ্যে উনি কবে কবে
কি বলেছেন টুইটারে প্রেস কনফারেন্সে রাজ্য সরকারের বিরুদ্ধে, এমনকি উনি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছেন। শুধু তা না, মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইবার জন্য তিনি দাবি করেছেন। আজ পর্যন্ত 75 বছরে ভারতবর্ষে শোনা যায়নি কোনো রাজ্যপাল এই কাজ করেছেন। স্পিকারের আচরণে তিনি প্রশ্ন তুলেছেন, যেটা প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত বিধানসভার যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের উপর আঘাত। উনি আমাদের প্রশাসনের উচ্চ স্তর এবং বিভিন্ন স্তরের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, যারা চেকার্ড ক্যারিয়ার, সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে প্রকাশ্যে কুমন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে যা খুশি তাই বলেছেন, জেনেই যে একজন প্রশাসক রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো পাল্টা মন্তব্য করতে পারেন না। তার সুযোগ নিয়ে দিনের পর দিন তিনি এটা করে চলেছেন। এখনো পুলিশকে ভয় দেখাচ্ছেন, বলেছেন আমার কাছে 21 জনের তালিকা তৈরি হয়েছে। হুই ইজ হি? তিনি কে পুলিশের তালিকা তৈরি করার? তিনি বলেছেন শিল্প সম্মেলনের হিসেব চাই। উনি কি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নাকি রাজ্যপাল? তিনি একটা সাংবিধানিক অধিকারী অথরিটি, আরেকটি সাংবিধানিক অথরিটির মধ্যে নাক গলানোর ক্ষমতা ওকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে, আইন দিয়েছে? কারণ এজি বেঙ্গল সমস্ত সরকারি আয় ব্যয়ের হিসেব করে, রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করে, রাজ্যপাল সেই রিপোর্ট বিধানসভাতে পেশ করে, তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্ট দেখে তাদের বক্তব্য বিধানসভায় আলোচনা হয়। এটাই সংসদীয় প্রথা। উনি সেই সংসদীয় প্রথা জেনে শুনে ভঙ্গ করে বিধানসভার মর্যাদা হানি করেছেন। আরেকটি সাংবিধানিক সংস্থা কন্ট্রোলার সিএএনজি একেও তার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তিনি বলছেন আমি দেখব যাতে নির্বাচন সুষ্ঠু অবাধ হয়। নির্বাচন সুষ্ঠু অবাধ করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। আরেকটি সাংবিধানিক সংস্থা, উনি কে? কোথায় তাকে সংবিধান বা আইন বা সুপ্রিম কোর্ট এই ধরনের ক্ষমতা দিয়েছে? সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা দিয়েছি। আমি এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটি মাত্র জাজমেন্ট, আমরা যদিও 5-6টা জাজমেন্ট দিয়েছি, তার 3 লাইন আর 4 লাইন আপনাদের কাছে পড়ে শোনাতে চাই। আমি প্রথমে বাংলায় বলছি, পরবর্তীকালে বাংলা হয়ে গেলে ইংরেজি এবং হিন্দিতেও বলব। কেন্দ্র দ্বারা নির্বাচিত কোর্ট, এটা হচ্ছে শমশের সিং বনাম স্টেট অফ পাঞ্জাব, 1973 সালের এটি রায়, 23শে আগস্ট। সুতরাং আজ নয়, 1973 সালের 7 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্ট বলছেন শমশের সিং বনাম স্টেট অফ পাঞ্জাবের মামলায়, কেন্দ্র দ্বারা নির্বাচিত কোন সাংবিধানিক কর্মকর্তা যদি মন্ত্রীদের বিরুদ্ধে নথিপত্র তৈরি করেন অথবা তাঁর বা তাঁদের বিরুদ্ধে রিপোর্ট পাঠান অথবা মন্ত্রিসভা অনুমোদিত কোনো সরকারি নীতির প্রকাশ্য বিরোধিতা করেন কিংবা সরাসরিভাবে প্রশাসনে হস্তক্ষেপ করেন, তবে সংবিধানের বিচারে তা ভুল পদক্ষেপ হবে। তাছাড়া এটি সংসদীয় ব্যবস্থার বিপরীত ধর্মী বলে গণ্য করা হবে। সুপ্রিম কোর্টের রায়, 7 জাজ বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ, 1973, 23 আগস্ট। এরকম আমরা আরও অনেকগুলো পাঠিয়েছি, যে আমরা এই স্মারকলিপির মধ্যে আমরা এগুলো সমস্ত উল্লেখ করেছি, কোথায় কোথায় সুপ্রিম কোর্ট কী বলেছে। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আপনার রায়, সুপ্রিম কোর্টের রায় বিভিন্ন কর্তৃপক্ষকে, সমস্ত সিভিল এবং অন্যান্য অথরিটি যে আছে তাদেরকে মেনে চলতে হয়, তাদেরকে মেনে চলতে হয় এবং তারা মানতে বাধ্য। সুপ্রিম কোর্টের কোনো রায়কে কেউ উপেক্ষা করতে পারেন না। এবং এই প্রসঙ্গে সুপ্রিম সংবিধানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কীভাবে ইয়ে করতে হবে সুপ্রিম কোর্টে। এবং আমরা স্মারকলিপি সবশেষে যেটা দাবি করেছি, এই সমস্ত বিস্তারিত বিবরণ সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় ইত্যাদি দিয়ে, যে উনি রাজ্যপাল পদযোগ্য নন এবং জ্ঞানত ইচ্ছাকৃতভাবে তিনি প্রতি মুহূর্তে সংবিধানের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, আইনি নির্দেশ, প্রশাসনিক নিয়মকানুন সমস্তকে জলাঞ্জলি দিয়ে কেন্দ্রের শাসক দলের লেজুড় বৃত্তি করছেন। তাই জন্য আমরা দাবি করেছি যে
আর্টিকেল 156 ক্লজ 1 অফ দি কনস্টিটিউশন, সংবিধানের 156 উপধারা 1 অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর যে প্লেজার, এখানে বলা হয়েছে এক লাইন পড়ছে, এক লাইনই আছে ক্লজ 1 অফ আর্টিকেল 156, দি গভর্নর শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দি প্রেসিডেন্ট। সো উই হ্যাভ আস্কড, আমরা রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি এই কারণে যে অসাংবিধানিক বেআইনি কাজকলাপ উনি প্রথম দিন থেকে আজ অব্দি করে চলেছেন, যার কোনো নজির ভূভারতে নেই গত 75 বছরে। আপনি আপনার যে সন্তোষ বা প্লেজার সেটাকে আপনি প্রত্যাহার করুন, অর্থাৎ এই মানুষটিকে আপনি সরান। এইটা হচ্ছে আমাদের মূল দাবি এবং সেটাও সাংবিধানিক দাবি অ্যাজ পার আর্টিকেল 156 ক্লজ 1। উনি ওথ অফ অফিস নিয়েছিলেন, তাতে উনি that I will devote myself to the service and well-being of the people of West Bengal. এটা ওকে ওথ নেওয়ার সময় বলতে হয়েছিল। সেটা কীভাবে হবে? প্রত্যক্ষভাবে তো হয় না, রাজ্য সরকারের মাধ্যমে হয়। তিনি বিধানসভায় যে বক্তব্য রাখেন সেটা রাজ্য সরকারের বক্তব্য। সুতরাং রাজ্য সরকারের বক্তব্যের বাইরে তার কোনো ব্যক্তিগত অভিমত যদি থাকে সেটা তিনি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে বলতে পারেন, প্রকাশ্যে সমালোচনা করতে পারেন না। আমি সুপ্রিম কোর্টের জাজ ইতিমধ্যে উল্লেখ করেছি। সুতরাং আমাদের দাবি, আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন, যেটা গতকাল রাষ্ট্রপতি ভবন রিসিভও করেছে, আমাদের কাছে রিসিটেড কপি আছে, সেই কপি আপনাদের কাছে বিলিও করা হবে। তাতে বিস্তারিত আমি যা বললাম এটা অত্যন্ত সংক্ষিপ্ত স্যার। এনি মোর পয়েন্ট? হ্যাঁ, সুতরাং আমরা দাবি করেছি যে মাননীয় রাষ্ট্রপতি এই রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নিক, এবং সংবিধানে যে জায়গা বলা আছে আমি বললাম, লেট দ্য অনারেবল প্রেসিডেন্ট উইথড্র হিজ প্লেজার ইন রিগার্ড টু দি প্রেজেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। তো বাংলায় আমার বলা হয়ে গেল, প্রশ্ন আমি এখন নিচ্ছি না, প্রশ্ন একবারই নেব সব শেষে, না না এখন না, আমি ইংরেজি বলছি তারপরে কি হিন্দি বলবো আগে? হিন্দি তারা আছে। আচ্ছা, বলছি যে পিছলে সাল জুলাই মহিনা মে আমার ইহা জিনকো রাজপাল নিয়োগ কিয়া গিয়া, এসা রাজপাল না তো বঙ্গাল না হিন্দুস্তান কি কোই ভি রাজ্য মে কভি ভি কিসি নে দেখা। মানে এসা কেউ বল রা হুম, ক্যুকি বঙ্গাল কে তো হেরিটেজ হ্যাঁ, পরম্পরা হ্যাঁ। ইহা লাস্ট গভর্নর জেনারেল থা সি আর রাজাগোপাল আচারী, এভিডেন্ট পার্সন। উসকে বাদ পহলা রাজ্যপাল থে হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ফির হামকো মিলা ঐতিহাসিক সৈয়দ নুরুল হাসান, এসে বহু সারে লোক, প্রশাসক ভৈরব দত্ত পাণ্ডে, শান্তিস্বরূপ ধাওয়ান, ওর কুছ দিন পহলে গান্ধীজি কা রিশতেদার হমারে গোপাল কৃষ্ণ গান্ধী, যোগী আপনি আপনি নিজ নিজ ক্ষেত্র মে লোক মহান হয়।